হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে আবার চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আমার লাস্ট ব্লগটা ছিল সকালের কিছু কাজের, আর আজকে আমি আমার দুপুরের একটা ব্লগ নিয়ে আসলাম। সো দুপুরে রান্নাবান্নার কাজ শুরু করছি। তো ইউকেতে যেহেতু লকডাউন চলছে, তাই আমি মোস্টলি ফ্রোজেন ভেজিটেবলসগুলি স্টোর করি। তো আজকে ফ্রোজেন ঢ্যাঁড়স রান্না করব। এখানে ঢ্যাঁড়সটা রেডি টু ইউজই পাওয়া যায়। তো আমি প্যাকেট থেকে বের করে একটি ঝাঁঝরিতে ডিপ ফ্রোজ করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো অন্যদিকে আমি আমার প্যানও বসিয়ে দিলাম। আর নর্মাল ঢ্যাঁড়স আমরা যেভাবে ফ্রেশটা রান্না করি, ফ্রোজেনটাও ঠিক একইভাবেই রান্না করি আমি। ফ্রোজেনটার টেস্ট ফ্রেশটার মতো না হলেও খেতে কিন্তু খারাপ লাগে না। অ্যাটলিস্ট পাওয়া তো যাচ্ছে কিছু। কাটাও শেষ, আমি তেল পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি। কাঁচামরিচও দিব ফালি করে কেটে। আমি কাঁচামরিচটা সিজার্স দিয়ে এভাবে করে ফালি করে কাটি। আমি ছুরি দিয়ে কাটতে পারি না, তো এভাবে কাটতে আমার খুবই সুবিধা লাগে। আমি সব দিয়ে দিচ্ছি, তারপর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ওয়েট করবো পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। আমরা ইউজুয়ালি যেভাবে ঢ্যাঁড়স রান্না করি এক্স্যাক্টলি একইভাবেই এটা রান্না করি। ঢ্যাঁড়স রাত্রে রাত্রে ভাবছিলাম যে আর কি করব, তো মনে হলো যে অনেক টমেটো কেনা আছে, সো টমেটো ভর্তাও করে ফেলবো। টমেটো ভর্তাটা আমি টমেটো রসুন আর ধনিয়া পাতা দিয়ে করি। তো রসুনগুলো আমি এভাবে করে একটু প্রেস করে নিচ্ছি যেন চামড়াটা ইজিলি পিল করতে পারি। এভাবে করে প্রেস করে নিলে খুব সহজেই চামড়াটা চলে আসে। আমি একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিচ্ছি। সরিষার তেলে রসুনগুলোকে একটু সফট ফ্রাই করে নেব, একটু পোড়া পোড়া করে নেব। আর তারপরে আর কোনো এক্সট্রা তেল ইউজ না করে আমি টমেটোগুলোকে এভাবে করে প্যানে বসিয়ে দিচ্ছি, একটু পোড়া পোড়া করে নেব, কোনো তেলই ইউজ করছি না। এই তো রেডি হয়ে গেল আমার টমেটোর ভর্তা। এরপর ভাবছিলাম ব্রোকলি ভর্তা করব। তো একটা বাটিতে কেটেলের পানি বয়েল করে নিয়ে নিলাম এবং একটু লবণ অ্যাড করে নিলাম। তো এখানেই ব্রোকলির টুকরাগুলি ভিজিয়ে রাখবো, এটাতেই ব্রোকলিগুলি সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে সেদ্ধ করতে হবে না। এখানে আমি এক টুকরা রুই মাছ নিয়েছি। বেসিক্যালি আমি ব্রোকলি এবং মাছের ভর্তা করব। তো ব্রোকলি এবং মাছের ভর্তার জন্য আমাকে পেঁয়াজ রসুন কাঁচামরিচও একটু তেলে ফ্রাই করে নিতে হবে, আর মাছটাও ভাজি করে নিতে হবে। তো আমি এক প্যানে মাছ বসিয়ে দিয়েছি ভাজি করার জন্য, আর একটা প্যানে এভাবে করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি। আর ওদিকে আমার ব্রোকলিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। সো আমি সব কিছু একসাথে মিক্স করে ভর্তা বানিয়ে ফেলবো হ্যান্ড ব্লেন্ডার ইউজ করে। আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করেই বেশিরভাগ ভর্তাগুলি করে থাকি, তো বিদেশে এটা একটা লাইফ সেভিয়ার। এই তো হয়ে গিয়েছে আমার ব্রোকলি অ্যান্ড মাছের ভর্তা। তো এভাবে করে খেতে অনেক মজা হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আমার টমেটো ভর্তাটাও আমি করে নিয়েছি। আর এখন হচ্ছে ধোয়াধুই পালা। সব কিছু ধুয়ে ক্লিন করে ভাবছি যে একটু বাইরে হেঁটে আসবো। আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, রোদ উঠেছে। এখন যেহেতু লকডাউন, আমরা দূরে কোথাও যেতে পারবো না, কিন্তু নিজের বাসার চারপাশে এক্সারসাইজের জন্য বা রিল্যাক্সের জন্য হাঁটাহাঁটি করা, একটু বাইরে বের হওয়া অ্যালাউড। তো আমি সাইরাকে নিয়ে একটু যাব। আর এখানে ওয়েদার সবসময় ভালো থাকে না, আজকে রোদ উঠেছে, তো আর নেক্সট দুই তিন দিন হয়তো বা উঠবে না। তো যখনই সানি ওয়েদার থাকে একটু ইচ্ছা করে যে গিয়ে একটু হেঁটে আসি। তো আমি ক্লিনিং শেষ করে নিচ্ছি, ক্লিনিং শেষ করে তারপরে যাব। ক্লিনিং অলমোস্ট ডান। তো কোট নিয়ে নিলাম, যেহেতু রোদ উঠলেও বাইরে অনেক ঠান্ডা বাতাস থাকে এখন উইন্টার। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন যেন আমরা খুব তাড়াতাড়ি আমাদের নর্মাল লাইফে ব্যাক করতে পারি। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।